18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বুধবার বিজেপি বিজয় সংকল্প জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল এবং অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃত্ব। জনসভায় বিশাল সংখ্যক নারী পুরুষ উপস্থিত থেকে সভাকে এক অন্য মাত্রা প্রদান করেন। নিজের ভাষণে যোগী আদিত্যনাথ বলেন, গত 5 বছরে নরেন্দ্র মোদীর দিশানির্দেশে প্রভূত উন্নতি করেছে ত্রিপুরা রাজ্য। রাজ্যের বিজেপি সরকার গরিব প্রান্তিক মানুষকে সাহায্য করার জন্য আবাস যোজনা থেকে শুরু করে সামাজিক ভাতা সহ মহিলাদের উন্নয়নে বিশাল কাজ করেছে বলে উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 3 লাখ গরিবো কো প্রধানমন্ত্রী আবাস যোজনা কা লাভ মিলা হে, 2,70,000 গরিবো কো উজ্জ্বলা যোজনা মে এলপিজি কে কানেকশন মিলে হে, 2,50,000 কিসানোঁ কো প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি কা লাভ মিল রহা হে, হর ঘর নল কে মাধ্যম সে জল জীবন মিশন কে মাধ্যম সে হর ঘর মে শুদ্ধ পেয়জল আপূর্তি কা কার্য ভি হো রহা হে, অর মহিলাওঁ কে সম্মান কে সাথ সাথ উনকি সুরক্ষা কা ধ্যান রখা যা রহা হে, হর সরকারি নৌকরি মে 33% ওমেন রিজার্ভেশন কে কার্যক্রম কো আগে বড়া করকে নারী গরিমা ও সম্মান ইহি তো মোদী জি নে কিয়া হে, ত্রিপুরা কো উসকা গৌরব প্রদান করনা উসকা সম্মান প্রদান করনা অর বিকাশ কি যোজনাও কো হরেক ঘর তক হর গাঁও তক পৌঁছানে কা কার্য করনা। আজ CPI অর কংগ্রেস অগর হোতি করোনা মহামারী কে অন্দর ভাইও বেনো किसी का टेस्ट नहीं हो पाता, किसी को दवा भी नहीं मिल पाती, वैक्सीन का पैसा ये लोग हड़प जाते, खाद्यान्न जो फ्री में हर परिवार को उपलब्ध कराया जा रहा है इसको भी ये सब खा जाते, गरीब को कुछ नहीं मिलता। और इसीलिए हम आह्वान करने के लिए आए हैं कि भारतीय जनता पार्टी ने आपको प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में त्रिपुरा के अंदर सुरक्षा और सुशासन का लाभ दिया है। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের কাজেরও ভূয়সী প্রশংসা করেছেন যোগী আদিত্যনাথ। রাজ্য সফরে এসে বিভিন্ন জনসভায় বক্তব্য রেখেছেন এবং বিশাল একটি রোড শোতে অংশগ্রহণ করেছেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, 23 আবার পদ্ম ফুলের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সারা রাজ্যে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি। দলের হয়ে ইতিমধ্যে প্রচার করে গেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহের মতো হেভি ওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, RE News।